হ্যালো বন্ধুরা, এবার আমি যাচ্ছি জয়গা। চলেন দেখি জয়গার যে গেট, ইন্ডিয়া ভুটান গেট খোলা আছে না বন্ধ, কারণ করোনা ভাইরাস ডিজিজের পর থেকে তো সেই গেট বন্ধ করে দিয়েছে, তো সেটা আর খোলার কথা ভাবছেই না। তো আজ 2.5 বছর হয়ে গেল করোনা ভাইরাস ডিজিজের, 2.5-3 বছর হয়ে গেল, তারপরেও সেটা বন্ধ। তো চলেন আজকে একবার দেখবো যে সেটা খুলেছে না বন্ধ হয়েছে। কারণ কি, আমি 2 মাস আগে যখন এসেছিলাম তখন আমি শুনেছি যে মোটামুটি আর 1-1.5 মাসের মধ্যে এটা কিন্তু খুলে যাবে। তো দেখা যাক খুলেছে কিনা। এটা হচ্ছে জয়গা, জয়গা সুপার মার্কেট, যা আলিপুরদুয়ারের অন্যতম শহর। আজ বৃহস্পতিবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফাঁকা এই জয়গা শহর, যা কোনো একটা সময় জিনিসে মানুষে ঠাসাঠাসি ছিল। আজকে করোনা ভাইরাস ডিজিজের টানা 3 বছর হয়ে গেছে, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে জয়গা শহর কতটা ফাঁকা রয়েছে। এই জয়গা হলো আলিপুরদুয়ারের অন্যতম টুরিস্ট প্লেস। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে না আমরা জয়গা ইন্দো ভুটান গেটটা দেখে আসব, আমি তো বলবো আমার মতে এখানে এই মুহূর্তে না আসাই ভালো। এই টার্নিংটার পর আমরা দেখতে পারবো সামনেই যে ইন্দো ভুটান যে গেট, সে গেটটা কিন্তু আমরা দেখতে পারবো। আর দেখা যাক সে গেটটা কি আদৌ খুলেছে কি না, এখন পর্যন্ত খোলেনি, ঠিক আগের পরিস্থিতিই রয়ে গেছে। জয়গঞ্জ মার্কেট কিন্তু কখনোই এমনটা ফাঁকা ছিল না, আর করোনা ভাইরাস ডিজিজের পরই কিন্তু এমনটা কন্ডিশন ঘটেছে। আর এখানকার যারা রেসিডেন্ট রয়েছে তারা এখন এখান থেকে আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। আর আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ইন্দো ভুটান গেট, যে গেটটা কিন্তু পুরোপুরি ক্লোজই রয়েছে, আর শুধুমাত্র হ্যাভি ভিকেলসেরই পারমিশন রয়েছে যারা এক দেশ থেকে আরেক দেশে ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে। আর ট্যুরিস্টদের জন্য কিন্তু এটা পুরোপুরি ক্লোজ রয়েছে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।